الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গানে গানে প্রাণে প্রাণে সমস্বরে সবাই মিলে আল্লাহ পাকের জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার জিখে পরে অবাধ্য হই কেমন করে তোমার জিখে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই
কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার দয়ায় মুদির ধরা সারা জাহান তোমার গড়া তোমার দেয়া এই মুদির ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী গোকুলনগর দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে গোকুলনগর দক্ষিণপাড়া তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার সোনামণি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন এই জাতির রাজমুকুট 1971 সালের রণাঙ্গনের বীর পুরুষ আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সরকার আল্লাহ পাক ওনাকে হায়াত দারাজ করুন বলিয়া আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আপনাদের এই স্বাগতিক ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ কাজী আবুল খায়ের। তিনি অত্যন্ত দিন দরদি কথা বলেছেন, আল্লাহ তাআলা দিনের পথে তাঁর এই বান্দাকে কবুল করুন বলিয়া আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাস্টার, পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন তাদের অন্যতম জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম চরুমিয়া সাহেব, জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সরকার সহ মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত সম্মানিত ভাইয়েরা, ওলামা হযরতদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন জনপ্রিয় ওয়াইজ হযরত মাওলানা মোহতারাম আশরাফুল আলম সাহেব, উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাজুল ওলামা মোহতারাম মাওলানা মুফতি মুহাদ্দিস মোহাম্মদ ইসমাইল সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মোহতারাম আমির হুসাইন সাহেব, হযরত মাওলানা মনির হুসাইন সাহেব, হযরত মাওলানা আবু মুসা সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব। আমার সাথে মেহমান হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা আব্দুস সালাম আজাদী সাহেব, উপস্থিত হাজারাত ওলামা, ঈদগাহ কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ,
মাদ্রাসা কমিটির সম্মানিত শিক্ষক মণ্ডলী, সোনামণি ছাত্র বন্ধুরা, মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ, উপস্থিত হাজি সাহেবান, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আজম, যুবক বন্ধুগণ, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালির মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছায় এতদ অঞ্চলে অবস্থানরত জিন, ইনসান এবং ফেরেশতাদের মধ্য থেকে সমবেত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাদেরকে এই মাহফিলের ইন্তেজাম করার, আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। মনিবের শোকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সময়টি এতই গুরুত্বপূর্ণ, একদিক থেকে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি বিজড়িত রক্ত ঝরা মার্চ, অপরদিক থেকে এই ধুলির ধরা থেকে সাত আকাশ পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত এই চাঁদেই মেরাজ করে এসেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি সময়ে এই মাহফিল করতে পেরে আমরা বড়ই খুশি, আনন্দিত। আপনারা সবাই কি খুশি? সবাই খুশি, সবাই আল্লাহকে শুকর জানাই, আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আমার খুব মনে পড়ে আজ থেকে হয়তোবা 17-18 বছর আগে আপনাদের এই গোকুলনগর গ্রামে দু একবার এসেছিলাম। কোম্পানিগঞ্জ বাজারে অনেক ফল ব্যবসায়ী ছিলেন, নামগুলি ঠিকভাবে মনে না পড়লেও দুই একটা নাম মনে পড়ছে, আব্দুল কুদ্দুস ভাই, আব্দুল মালিক ভাই, বাশার ভাই, এই ধরনের অনেক ব্যবসায়ী ছিলেন। তখন আপনাদের এই অঞ্চলে খুব আশা হতো, তো মাঝখানে কিছুটা গ্যাপ হয়ে থাকলেও আবার নতুন করে মনে হয় শুরু হয়েছে। তো যারা আমাকে স্মরণ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ পাক তাদেরকে যাচাই খাইর নসিব করুন বলি আমিন। আপনারা সবাই কি ভালো আছেন? সবাই ভালো আছেন? মুআজ্জিজ হাজিরিন, আমার খুব মনে পড়ে সেই 17-18 বছর আগে আমিও ছিলাম আর একটু জওয়ান, আর যাদেরকে তখন বৃদ্ধ দেখেছিলাম তারা দুনিয়ায় নাই, আমরা যারা জওয়ান ছিলাম তারা আজকে বার্ধক্যের কাতারে প্রবেশ করতে শুরু করেছি, ঠিক না বেটি? দুনিয়াতে সবাই আছে? গত বছরও যারা ছিলেন তাদের সবাইও কি আছে? নাই। পৃথিবীটা একটা নিঠুর জায়গা, এই যে কথা বলছেন কেউ বোধহয়, কথা যদি আপনারা বলেন তাহলে তো আমি আর বলার সুযোগ পেলাম না, আর আপনারা যদি চুপ থাকেন তাহলে আল্লাহ যদি দয়া করেন আমি কিছু বলতে পারি, আল্লাহ তৌফিক দিন বলি আমিন। খুব ভালো কথা বলতে না পারলেও মান আওর না মান মাই তেরা মেহমান, আপনার যদি ভালো নাও লাগে আমি তো মেহমান, ঠিক না বে ঠিক? হ্যাঁ, মেহমানকে মেহমানের মতোই দেখতে হবে, এটাই সুন্নাহ, আল্লাহ কবুল করুন বলি আমিন, আবারও বলি আমিন। পৃথিবীটা খুব নিঠুর, এটাকে আমরা কত আপন করতে চাই কিন্তু নিঠুর পৃথিবী আমাকে আপনাকে আপন করে না, ঠিক না বেটি? এই পৃথিবীকে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই, পৃথিবী আমাদেরকে ধরে রাখে না। এই পৃথিবীতে আমরা পারমানেন্ট লাইফ অ্যাচিভ করতে চাই, একটা স্থায়ী জীবন লাভ করতে চাই কিন্তু পৃথিবী আমাদেরকে রাখতে রাজি হয় না। গতির ঘোড়ায় চড়িয়ে, হায়াতের ঘোড়ায় চড়িয়ে আমাকে আপনাকে কবরের পাড়ে নিয়ে পৌঁছিয়ে দেয়, ঠিক না বেটি? কবরের পাড়ে পৌঁছিয়ে দেয় কি না? আমরা হিসেব করি বয়স বাড়ে, কিন্তু একটা হিসেব আমরা ভুলে গেছি, বয়স যত বাড়ে কবর কিন্তু তত কাছে আসে, ঠিক না বেটি? বয়স যত বাড়ে কবর কিন্তু তত কাছে আসে। জগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है,
चकाची लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जागे तमाशा नहीं है। दुनिया के तुम आकृत धरे रखते चाओ, ये जगत आकृत धरे रखार जगत नय, ये जगत तुम्हें रखते राजी होए ना। दुनिया के तुम आपन करते चाओ, निठुर दुनिया तुम्हें आपन करते राजी होए ना। दुनियाते तुम स्थायी होते चाओ, निठुरे दुनिया तुम्हें स्थायी करते राजी होए ना। सुतरां निठुर दुनिया के तुम रंग तमाशार मंच मन करो ना, जीवनटाके खेल तमाशार जीवन मन करो ना। ये इबरत की जागे तमाशा नहीं है, এটা হলো শিক্ষা গ্রহণ করার জায়গা, জীবন গড়ে তোলার জায়গা, তামাশা করার জায়গা না, বলেন ঠিক কি না? এটা তামাশা করার জায়গা না, শিক্ষা গ্রহণ করুন। আমার চাইতে কত রূপময় মানুষের জন্ম হয়েছিল থাকতে পারিনি, আমার চাইতে কত সম্পদওয়ালা মানুষ এই পৃথিবীতে এসেছিল থাকতে পারিনি, আমার চাইতে কত জ্ঞানী গুণী পৃথিবীতে এসেছিল থাকতে পারেনি, আমার চাইতে কত শক্তিশালী মানুষের জন্ম পৃথিবীতে হয়েছিল, কিন্তু নিঠুর এই পৃথিবী তাদেরকেও থাকতে দেয়নি, বলেন ঠিক কিনা? তাদেরকেও থাকতে দেয়নি। আজ আমাদের পালা, আমরা আজ আছি, কিছুদিন পরে আমরাও থাকবো না, ঠিক না বেটি? পৃথিবীটা বড় নিঠুর বন্ধুরা। আমার একবারও চিন্তা করি না, কোম্পানিগঞ্জ বাজারে সারা জীবনের উপার্জিত অর্থ দিয়া স্বপ্নের একটা অট্টালিকা তৈরি করেছি, মনের মতো করে সাথে আনন্দে জীবন কাটাবো। ওই স্বপ্নের ঘরে প্রবেশ করেছি, অট্টালিকায় প্রবেশ করেছি, সঙ্গে আছে বিবি সন্তানেরা, 40-50 বছর পর্যন্ত বিবির সঙ্গে এক বিছানায় রাত কাটিয়েছি, যতক্ষণ পর্যন্ত ঘরে প্রবেশ না করেছি ততক্ষণ পর্যন্ত বিবি খাবারের টেবিলে যায়নি, যতক্ষণ আমি ঘরে প্রবেশ না করেছি ততক্ষণ বিবি শোয়ার বিছানায় যায়নি। কিন্তু হঠাৎ করে যখন চক্ষু দুটি বন্ধ হয়ে গেল, যেই বিবি আমার আপনার অপেক্ষায় সারাটা রাত কাটিয়ে দিয়েছিল, 40-50 বছর কাটিয়েছিল, সেই বিবি আর একটা রাতের জন্য বিছানায় জায়গা দিতে রাজি হয় না, বলেন ঠিক কি না? একটা রাতের জন্য বিছানায় জায়গা দিতে রাজি হয় না। যে সন্তানগুলো বাবার বুকের উপরে চড়ে বেড়াইছিল, চক্ষু দুটো যখন বন্ধ হয়ে গেল, মায়ের বিছানা থেকে আমার আপনার লাশটাকে মাটিতে নামায়া দেয়, চোখ দুটো যখন বন্ধ হয়ে যায়, আমাকে আপনাকে ঘর থেকে টেনে গেছে গোসলের নামে বের করে দেয়, বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করায়া আমার আপনাকে আমাকে আপনাকে সাদা জামা পরাইয়া দিয়া ফোনের মাধ্যমে মাইকিং এর সাহায্যে আত্মীয় স্বজন এলাকাবাসী জড়ো করে সলাতে জানাজার ব্যবস্থা করে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়া দেয়, বলেন ঠিক কি না? এই পৃথিবী কত নিঠুর, কত নিঠুর এই পৃথিবী! জীবনটা একেবারে ক্ষণিকের, অথচ আমাদের হুঁশ নেই, সে নেই, আমাদের কমন সেন্স নেই, অনুভূতি নেই, কিউরিসিটি নেই, ফিলিংস নেই, আমরা জীবন নিয়ে চিন্তা করি না, হন্যের মতো ঘুরে বেড়াচ্ছি, পাগলের মতো উড়ে বেড়াচ্ছি, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, অথচ দুনিয়ার মূল শব্দটা হলো আপনা, আর আপনার শব্দ এর অর্থ হলো তুচ্ছ, সামান্য, নগণ্য। আখেরাতের তুলনায় দুনিয়াটা কত সামান্য, কত নগণ্য! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া
আখিরাত ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলেন আখিরাতের তুলনায় দুনিয়াটা খুবই সামান্য, আর কত সামান্য সেই সম্পর্কে তোমাদের জ্ঞানও খুবই সামান্য। আল্লাহু আকবার বাড়ি গিয়ে বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। আর অদ্বৈতম বিল হায়াতুদ দুনিয়া মিনাল আখিরা, তুমি কি আখিরাতকে ছেড়ে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছো? দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছো? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমাদেরকে বুঝতে হবে আমাদের বাড়ি ছিল জান্নাতে। কোথায় ছিল বাড়ি? কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আমি এক বিষয়ে কথা না বলে ছোট্ট ছোট্ট করে অনেক বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কথাগুলি যদিও আপনাদের জানা, তবুও আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কথা বান্দা যত শুনে তার ঈমান তত তাজা হয়। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে তার ঈমান তত তাজা হয়, তার দিল তত তাজা হয়। প্রিয় ভাইরা আমার, আমাদের বাড়ি ছিল জান্নাতে। কোথায় ছিল বাড়ি? জান্নাতে। ভাগ্যক্রমে আমরা এসেছি দুনিয়ায়। কোথায় এসেছি? দুনিয়ায়। এই দুনিয়া থেকে ফিরে আবার আমরা বাড়িতে যেতে চাই, ঠিক না বেটি? মা বাবা যা থাকে যেখানে, সন্তানের ঠিকানাও তো সেখানে, ঠিক না বেটি? আপনার ছেলে চাকরি করে, সকালবেলায় বাড়ি থেকে বের হয়, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে। আপনার সন্তান লেখাপড়া করে সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায়, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে। আপনার সন্তান ব্যবসা করে, কৃষি কামার করে, সকালবেলায় বাড়ি থেকে বের হয়, সন্ধ্যাবেলায় আবার বাড়ি ফিরে আসে, বলেন ঠিক কিনা? সময় মতো যদি সন্তান বাড়িতে না ফিরে, তাহলে বোঝা যায় মা বাবা পেরেশান হয়ে যায় যে আমার সন্তানের কোনো বিপদ ঘটে গেছে, বলেন ঠিক কিনা? সময় মতো সন্তান যদি বাড়িতে না ফিরে, তাহলে বোঝা যায় সন্তানের কোনো বিপদ ঘটেছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো আমাদের মা বাবা আদম এবং হাওয়া, বাড়ি হলো জান্নাতে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? জান্নাতে। আমরা এসেছি দুনিয়ায়, আবার ফিরে আমাদের জান্নাতে যেতে চাই, আমাদের বাড়িতে যেতে চাই। যদি সময় মতো ফিরতে না পারি, তাহলে বোঝা গেল অ্যাক্সিডেন্ট ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। আর যাদের বাড়ি জান্নাতে, তারা যদি দুনিয়া থেকে, এই মাঠ থেকে তাদের বাড়িতে যদি ফিরে যেতে না পারে, সেই দুর্ঘটনা, তখন যে দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা হলো জাহান্নাম। সেই দুর্ঘটনা মানে, সেই দুর্ঘটনা মানে জাহান্নাম। জাহান্নামে কেউ যেতে চাই? সবাই কর না আউযুবিল্লাহ। এখন বলবেন জান্নাত জাহান্নাম আপনারা কি দেখেছেন? না, আমরা দেখি নাই। বলে কোথায় খবর পেলেন? খবর পেলাম আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহাসসালাম জান্নাত থেকে এসেছেন, ঠিক না বেটি? বলবেন যে আদম হাওয়া কোত্থেকে না কোত্থেকে এসে, তিনি বললেন জান্নাত থেকে এসেছি। অমনি কি আমরা স্বীকার করব, বিশ্বাস করব? আর কোনো সাক্ষী আছে কি না? তখন আমরা চুপ করে যাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন এরপরে সাক্ষী আছে। সুবহানাল্লাহ বলবেন। কোরআনুল কারিমের সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার, আপনাকে সাক্ষ্যদাতা বানিয়েছি, মানব জাতির জন্য জান্নাতের সুসংবাদদাতা বানিয়েছি, মানব জাতির জন্য জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শনকারী বানিয়েছি, আমার দিকে মানুষকে আহ্বানকারী বানিয়েছি। আর এই অন্ধকার দুনিয়া থেকে মানব জাতি যেন জান্নাতে পৌঁছে যেতে পারে, সেজন্য একটি আলোকবর্তিকা প্রয়োজন, চেরাগ প্রয়োজন।
আমি আল্লাহ আপনাকে মানব জাতির জন্য উজ্জ্বল প্রদীপ রূপে দান করিয়েছি কোন সুবহানাল্লাহ এবার আসুন রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা বানিয়েছেন জান্নাতের সুসংবাদ দানকারী বানিয়েছেন জাহান্নাম সম্পর্কে সতর্ককারী বানিয়েছেন সুবহানাল্লাহ বলবেন এখন আপনাদেরকে বুঝাতে চাই কেউ ঘটনাস্থলে ছিল না ঘটনা দেখেনি এমন কোন ঘটনার সাক্ষ্য যদি কেউ দেয় ওই সাক্ষী কি গ্রহণযোগ্য হয় গ্রহণযোগ্য হয় বুঝার জন্য বলছি ধরে নিন আল্লাহ না করুন আপনাদের গোকুলনগরে দুইজন লোক ঝগড়া লেগেছে মারামারি করেছে একজন আরেকজনের বিরুদ্ধে কোর্টে মামলা করেছে তো মামলা করতে সাক্ষী প্রয়োজন হয় কোর্ট সাক্ষী তালাশ করেছে সাক্ষী কোর্টে হাজির হয়েছে এবার আদালত প্রশ্ন করছে যে ঝগড়া হয়েছে কোথায় বলে যে গোকুলনগরে কবে হয়েছে মার্চ মাসের 9 তারিখ কখন ঘটেছে রাতের 10:30টায় তো আপনার বাড়ি কোথায় বলে যে আমার বাড়ি কাজিয়াতল আপনাদের এলাকায় এদিকে কাজিয়াতল আছে না কয় কিলো হবে এখান থেকে ধরেন 8-10 কিলোমিটার তাই তো তো বলবে যে রাতের 10:30টায় কাজিয়াতল বাড়ি আপনি গোকুলনগর আসছিলেন কেন আমি কি আসছি নাকি তো বলে যে আপনি ঘটনার সামনে ছিলেন তো বলে যে না আমি ঘটনায় ছিলাম না তো সেদিন আপনি কয়েছিলেন ছিলেন কোথায় বলে যে আমি ঢাকায় বেড়াইতে গেছিলাম ঘুমাই আছেন তো বোধহয় আপনারা ঝগড়া হয়েছে কোথায় গোকুলনগর সাক্ষীর বাড়ি কোথায় কাজিয়াতল ঝগড়ার সময় ছিল কোথায় ঢাকা তো বলে যে আপনি ঘটনা দেখলেন কি করে কয় আমি ঘটনা দেখি নাই তো কিভাবে সাক্ষী দিলেন কয় যে ঘটনার 3 দিন পরে ঢাকা থেকে বাড়িতে এসে কোম্পানিগঞ্জ বাজারে বসে ঘটনা শুনেছি এইরকম সাক্ষী দিলে সাক্ষী কি অ্যাকসেপ্টেবল হবে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে আদালত কি বলবে বাদিয়ার আসামি চাচা তো জেঠা তো ভাই কোলাকোলে করে বাড়ি যান আর সাক্ষীর পিঠের চামড়া উঠাইয়া নেই ঠিক না বেটি এখন সমস্ত নবী রাসূল তারা সাক্ষ্য দিয়েছেন জান্নাত আছে জাহান্নাম আছে মিজান আছে সিরাত আছে মানুষের জীবনের হিসাব কিতাব নেওয়া হবে আখেরাতে একেবারে কেউ দেখেনি এই সাক্ষী কি করে মানব জাতি গ্রহণ করবে এই জন্য আল্লাহ তাআলা সব নবীকে সাক্ষ্য দেওয়াছেন কিন্তু ঘটনা চোখে দেখাননি যাকে দেখালে সবার দেখা হয়ে যাবে তাকেই তিনি ঘটনা দেখিয়েছেন অর্থাৎ জান্নাত জাহান্নাম মিজান সিরাত দেখিয়েছেন মেরাজের সাহায্যে আল্লাহ তাআলা যাকে ঘটনা দেখিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহকে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম হাউজে কাউসার মিজান সিরাত সব দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন তাহলে জান্নাত জাহান্নাম আছে না নাই মিজান সিরাত আছে না নাই সাক্ষী আছে না নাই সাক্ষী আছে না নাই সাক্ষী আছে এবার আপনি বিশ্বাস করুন বা নাই করুন আমরা বিশ্বাস করি আমরা ঈমান এনেছি যে মিজান সিরাত জান্নাত জাহান্নাম আছে 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 ঠিক না বেটি আছে এবার চলুন প্রিয় ভাইরা আমার এই জান্নাতে আমাদেরকে যেতে হবে যাওয়ার উপায় কি জান্নাতে যাওয়ার উপায় কি আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে যখন দুনিয়ায় প্রেরণ করছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله বলেন আমি বললাম জান্নাত থেকে তোমরা চলে যাও দুনিয়ায় চলে যাও আর এই দুনিয়ায় আমার পক্ষ থেকে তোমাদের জন্য হিদায়াত যাবে এই হিদায়াতকে যারা মেনে চলবে অনুসরণ করবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন
তাদের জন্য কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। কোন সুবহানাল্লাহ, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য হেদায়েত পাঠালেন নবী এবং ওহির সাহায্যে। নবীদের সর্বশেষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহির শেষ হলো আল কোরআন। কেয়ামতের আগ পর্যন্ত মানব জাতির হেদায়েত দেখাবে আল কোরআন। কেয়ামতের আগ পর্যন্ত মানব জাতিকে জান্নাতের পথ দেখাবে রাসূলে পাকের সুন্নাহ। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়া থেকে জান্নাতে উঠাবার জন্য টানেল হিসেবে আল্লাহ তাআলা এই হিদায়াত দান করেছেন। কোন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী কেউ দাবি করলেই নবী হতে পারে না। নবী হওয়ার জন্য কমপক্ষে তিনটি শর্ত লাগে। কয়টি শর্ত সবাই বলেন? তিনটি। এক নাম্বার হুসনে খুলুক, সুন্দর চরিত্র, উসওয়ায়ে হাসানা, অনুপম আদর্শ। দুই নাম্বার হলো ওহি, তিন নাম্বার হলো মুজেজা। সুবহানাল্লাহ, বলবেন তিনটি। আমার ভাইয়েরা, ওহি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর প্রত্যেক নবীদের ওহি আসার পেছনে এক একটা করে ঘটনা আছে। সুবহানাল্লাহ, বলবেন। যেমন মূসা আলাইহিস সালামের কথা যদি বলি, মিশরের পথ ধরে চলছেন আল্লাহর নবী মূসা, তখনও তিনি নবুয়ত লাভ করেন নাই, স্ত্রী ছিলেন হামেলা গর্ভবতী, রাতের অমানিশা অন্ধকার, তীব্র ঠান্ডা পড়তেছিল, শীতকে সহ্য করা যায় না, পথ দেখা যায় না, এমন ঠান্ডা এবং অন্ধকারাচ্ছন্ন পথ ধরে মূসা চলছিলেন। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কোন দিকে যাবেন দিশা হারায় ফেললেন। হঠাৎ করে নবী মূসা জবালের তুরের দিকে তাকিয়ে দেখেন একটু আলো দেখা যায়। মূসা আলাইহিস সালাম তার পরিবারের সদস্যদেরকে বললেন, তোমরা এই জায়গা অবস্থান করো, ওই যে আলো দেখা যায় আমি সে আলোর কাছে ছুটে যাই, যদি একটু আলো পাওয়া যায় রাতের অন্ধকারে পথ বের করা যাবে, আর যদি একটু আগুন পাওয়া যায় তাহলে আগুন পোহাইয়া শীত নিবারণ করা যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ফালাম্মা আতাগা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হযরত মূসা আলাইহিস সালাম যখন দৌড়ে ওই আলোর কাছাকাছি পৌঁছে গেলেন, আলোর ভেতর থেকে আওয়াজ এলো, মূসা রে তুমি যে আলো দেখতে পাচ্ছ এটি কোনো আলো নয়, ইন্নি আনা রব্বুক আমি হলাম তোমার রব, আরশের মালিক আল্লাহ, আমি তোমার রব, এটি কোনো আলো না, ফাখলান আলাইক পায়ের জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, এটি একটি পবিত্র উপত্যকা। আল্লাহ তাআলার পক্ষ থেকে মূসার প্রতি ওহি নাজিল হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন, ওহি নাজিল হওয়া শুরু হয়ে গেল। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এখন আল্লাহর সঙ্গে কথা হচ্ছে নবী মূসার। আর নবী মূসা আলাইহিস সালাম তো মাঝে মাঝে এমন করতেন, আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেলে নবী মূসা কথাকে লম্বা করে দিতেন। সুবহানাল্লাহ, বলবেন না বোধহয়। আমার ভাইয়েরা, চেয়ারম্যান সাহেবের সাথে একটু কথা বলার সুযোগ পাইলে যদি লম্বা করে বলতে পারি তাহলে মনটা বড় ভালো লাগে, ঠিক না বেটি? এমপি মহোদয়ের সাথে কথা বলার সুযোগ পাইলে মনটা আরো ভালো লাগে। কোন চেয়ারম্যান এমপি মন্ত্রীর সঙ্গে নয়, মূসা এখন কথা বলছেন আরশের মালিক আল্লাহর সঙ্গে। আরেকবার আরেকবার, প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই নাজিলের সূচনাটা যখন হলো, সমাজের অবস্থা দেখে, প্রেক্ষাপট দেখে আল্লাহর নবী বড় হতাশ হয়ে গেলেন, চিন্তাযুক্ত হয়ে গেলেন, কি করে এই সমাজকে পরিবর্তন করা যায়, কি করে সমাজের মানুষকে সংশোধন করা যায়। যেই সমাজের মানুষগুলি আল্লাহর ঘরের ভেতরে 360 মূর্তি ঢুকাইয়া দিয়া পূজা করে, যে সমাজের মানুষগুলি আল্লাহর ঘর কাবা তাওয়াফ করে বিবস্ত্র উলঙ্গ অবস্থায়, এই মানুষগুলিকে কিভাবে সভ্য বানানো যায়।
আল্লাহর নবীর বয়স যখন 40 বছরে উপনীত হয় প্রিয় নবীজি জাবালে নূরে ধ্যান করতে শুরু করলেন এমন সময় ওয়ালা কাদের আগু বিল উফুকিল মুবিন পশ্চিম বলয়ে তিনি এক মহাপুরুষকে দেখতে পান আর সেই মহাপুরুষ ছিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল এসে আল্লাহর নবীকে জিব্রাইল এসে রাসূলুল্লাহকে আলিঙ্গন করলেন রাসূলুল্লাহকে এসে বললেন ইকরা পড়ুন আপনি রাসূল বললেন আমি পড়তে জানি না হযরত জিব্রাইল আলিঙ্গন করেছেন তিনবার আলিঙ্গন তিনবার কোলাকুলি করার পরে এমবেসিং করার পরে হযরত জিব্রাইল যা উচ্চারণ করেন রাসূলুল্লাহর জবান মোবারক দিয়ে হুবহু তা বের হয়ে যায় কোন মারহাবা কুরআনুল কারীমের 30 পারার সূরা আলাকের মাত্র 5টি আয়াত নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক 5টি আয়াত নাযিল হলো এই আয়াত 5টি নিয়ে আল্লাহর নবী জাবালে নূর থেকে নেমে বাড়িতে এলেন মা খাদিজাকে ডেকে বললেন ইয়া খাদিজা তুজাম্মিলুনি ওগো খাদিজা আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত করে দাও মা খাদিজা দেখতে পান প্রিয় নবীজির শরীর মোবারকের তীব্র ঠান্ডা লেগেছে শরীর কাঁপতে শুরু করেছে তার কারণ কি শরীর কেন কাঁপে রাসূলুল্লাহর শরীর কেন কাঁপে ঠান্ডা কেন বেড়ে গেল রাসূলুল্লাহ অসুস্থ ছিলেন না দুর্বল ছিলেন না আমার ভাইয়েরা সুস্থ সবল পুরুষ কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 4000 সুস্থ সবল পুরুষের দেহের শক্তি একত্রে জমা করলে যতটুকু দৈহিক শক্তি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দেহ মোবারকে একা একা অতটুকু শক্তি দান করেছিলেন কোন সুবহানাল্লাহ অন্য বর্ণনায় পাওয়া যায় 40000 পুরুষের শক্তি এত শক্তি ধরো দেহ মোবারক থরথর করে কাঁপতে শুরু করলো ঠান্ডা লাগতে শুরু করলো রাসূলুল্লাহ বললেন আমাকে কম্বল দ্বারা জড়িয়ে দাও হযরত খাদিজা বললেন আপনার কি হলো আল্লাহ নবী ঘটনা বর্ণনা করলেন খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন ওরাকা ইবনে নাওফাল তাদের কিতাব দেখে বলে দিল তিনি শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ নই আজ থেকে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওহী নাযিল হয়েছে কুরআনুল কারীমের মাত্র 5টি আয়াত রাসূল পাকের উপরে আসার পরে রাসূল পাকের শরীর থরথর করে কাঁপতে শুরু করলো তার কারণ হলো কুরআনের ভর কুরআনের ওজন রাসূলুল্লাহর দেহের উপরে প্রভাব ফেলেছে সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন কুরআনের ওজন কত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন মাঝে মাঝে রাসূলুল্লাহকে দেখতে পেতাম চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সমস্ত শরীরের উপরে পানি দেখা যায় প্রশ্ন করতাম গো আল্লাহর রাসূল আপনি কি গোসল করে এসেছেন নাকি রাসূলুল্লাহ বলতেন না গোসল করে আসি নাই হযরত আয়েশা বলতেন তাহলে আপনার শরীর এভাবে ভিজে গেল কি করে আল্লাহর নবী বলতেন আয়েশারে এইমাত্র জিব্রাইল আমার কাছ থেকে বিদায় নিয়েছে জিব্রাইল এসে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আয়াত দিয়ে গেছেন কোরআনের আয়াত আমার উপরে নাযিল হয়েছে কোরআনের আয়াত নাযিল হওয়ার কারণে আমি রাসূলের শরীরের প্রতিটি লোমকূপের গোড়া দিয়ে ঘাম বের হয়ে গেছে সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন প্রিয় ভাইরা আমার দুইটা চারটা আয়াত নাযিল হলে যদি রাসূল পাকের এই অবস্থা হয় তাহলে দুই চারটা আয়াতের ওজন যদি এত হয় তাহলে 30 পারা বিশিষ্ট 114 সূরা বিশিষ্ট কুরআনুল কারীমের ওজন কত চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার কুরআনের ওজন কত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাবার জন্য বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়া
يتفكرون الله رب العالمين বলেন ও দুনিয়ার মানুষ হিমালয় মেঘালয় বিসুবিয়াস পর্বতের উপরে আমি আল্লাহ যদি এই কোরআন নাজিল করতাম আমার কোরআনের ওজনে ওজন সহ্য করতে পারত না বলে হিমালয় মেঘালয় বিসুবিয়াস পর্বত পর্যন্ত ভয়ের চোটে থরথর করে কেঁপে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত যেই কোরআন হিমালয় মেঘালয় বিসুবিয়াস পর্বত যেই কোরআনের ওজন বহন করতে রাজি হয়নি যেই কোরআনের ওজন বহন করার ক্ষমতা রাখে না সেই কোরআন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে নাজিল করেছি কোন আলহামদুলিল্লাহ ওয়া তিলকা আমসালুন নাযির মুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আমি আল্লাহ উদাহরণ দিলাম এই জন্য এই কোরআনের সাথে তোমাদের সম্পর্ক কতটুক আছে একটু হিসাব মিলাইয়া দেখো ঘুমাই গেছেন তো বোধহয় কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতদূর আছে আল্লাহ বলেন মিসাল দিলাম হিসাব দিলাম তোমার এই কোরআনের সাথে ফ্রেন্ডশিপ রিলেশন তাআল্লুক মুহাব্বত কতটুকু আছে একটু হিসাব করে দেখো আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ সবাই বলুন আল্লাহ আরো জোরে আল্লাহ আমার ভাইয়েরা এই কোরআনের সঙ্গে মুহাব্বত যারা গড়েছেন তারা সম্পদের মায়া ছেড়ে দিয়েছেন ঘর বাড়ির মায়া ত্যাগ করেছেন বিবি বাচ্চার মায়া ত্যাগ করেছেন নিজের জীবনের মায়া ত্যাগ করেছেন নিজের শরীরের জামা ত্যাগ করেছেন এমনকি এমন ঘটনাও পাওয়া যায় কোরআনকে ধারণ করতে গিয়া নিজের পরনের কাপড়টাও ত্যাগ করে দিয়েছিলেন কোন ইন্না লিল্লাহ আল্লাহু আকবার ছোট্ট শিশু নাম ছিল আব্দুল উজ্জাব বাবা মারা গেল মা বড় অসহায় সন্তানকে কি করে লালন পালন করা যায় চাচা এসে ডেকে বলল ওগো আব্দুল উজ্জার মা এই সন্তান নিয়ে কোনো চিন্তা করবে না আব্দুল উজ্জার বাবা মারা গেছে আমি চাচা জিন্দা আছি তার ভরণ পোষণ লালন পালন সব কিছুর দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম আমার জন্ম দেওয়া সন্তানগুলি যেমন আমার বাড়ির অংশ পাবি আমার সম্পদের ভাগ পাবে এই আব্দুল উজ্জাকে আমি তেমন করে অংশ দেব চাচার সঙ্গে চলে গেলেন আব্দুল উজ্জাব আস্তে আস্তে করে বড় হলেন বয়স ১৮ বছরে উপনীত হয়ে গেল চাচার বাড়িতে খাটাখাটনি করেন আব্দুল উজ্জা চাচার সম্পদ বাড়িয়ে দেন পাহারা দেন চাচার সঙ্গে সংসারে খাটেন হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখা যায় আব্দুল উজ্জা চাচার কাছে কেন যেন বারবার আসেন কিছু যেন বলতে চান চাচা ডেকে বলেন আব্দুল উজ্জা তুমি কি আমাকে কিছু বলতে চাও আব্দুল উজ্জা ডেকে বলেন চাচা একটা কথা মনে নিয়ে আজ বহুদিন ধরে আপনার কাছে গুড়গুড় করি কিন্তু বলার সাহস পাই না চাচা ডেকে বলেন আব্দুল উজ্জারে তোমাকে এত বেশি ভালোবাসি অভয় দিলাম মুখ খুলে বলতে পারো কোনো অসুবিধা নেই আব্দুল উজ্জা এবার ডেকে বলেন চাচা ওই যে মক্কা নগরীতে কুরাইশ বংশে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি নবী বলে দাবি করছেন এ সম্পর্কে আপনার মন্তব্য কি চাচা বলেন সত্য আর তিনি যেই কথাগুলি বলেন আসমানি ওহী আল্লাহর কেতাব এই সম্পর্কে আপনার মন্তব্য কি চাচা বলে এটাও সত্য কোনো সন্দেহ নাই চাচা হুট করে প্রশ্ন করলো আব্দুল উজ্জা তুমি কি মুহাম্মদের কোরআনের কালিমা পড়তে চাও আব্দুল উজ্জা এবার সাহসিকতা নিয়ে বললেন চাচা আশা করেছিলাম মুহাম্মদ যদি নবী সত্যগণ কোরআন যদি আল্লাহ রহি হয় আমার চাচাও কালিমা পড়বেন আর আমি আব্দুল উজ্জাও সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচার মেজাজটা খারাপ হয়ে গেল চাচা আবার চোখ উল্টিয়ে বলল আব্দুল উজ্জা কত বড় সাহস আমার সামনে অত বড় কথা বলতে পারো কোরআনের প্রতি যদি তুমি দাওয়াত গ্রহণ করো কালিমা পড়ো ইমান আনো তাহলে এর পরিণাম পরিণতি কি হবে তুমি কি জানো আব্দুল উজ্জা বলে না চাচা জানি না চাচা ডেকে বলে আব্দুল উজ্জা তোমাকে সম্পদের অংশ দেব বলেছিলাম তোমাকে বঞ্চিত করে দেব আব্দুল উজ্জা বলেন আমি রাজি চাচা বলে আমার বাড়ি থেকে তোমাকে অংশ দিতে বলেছিলাম তা থেকে তোমাকে বঞ্চিত করে দেব আব্দুল উজ্জা বলে তারপরেও আমি রাজি চাচা আবার বলে আব্দুল উজ্জা যদি ইমান গ্রহণ করতে চাও কালিমা পড়তে চাও তাহলে আমার ঘর বাড়ি ছেড়ে চলে যাও
সন্ধ্যাবেলায় আব্দুলুজ্জা চাচার বাড়ি থেকে আসতে করে বের হয়ে রওনা করেছেন। চাচা পিছন দিক থেকে ডেকে বলল, আব্দুলুজ্জার শোনো, আব্দুলুজ্জার মনটা একটু বড় হয়েছে, চাচা হয়তো বা বাড়ি ঘরে জায়গা দেবেন। কিন্তু কাছে যাওয়ার পর পাশান চাচা ডেকে বলে, রে আব্দুলুজ্জা, তোমার গায়ে যে জামাটা পরা আছে এই জামাটা কার টাকায় কেনা? আব্দুলুজ্জা ডেকে বলে, চাচা এটা তো আপনার টাকায় কেনা। আব্দুলুজ্জার চাচা ডেকে বলে, আব্দুলুজ্জারে যদি তুমি কোরআনের দাওয়াত গ্রহণ করো তাহলে আমার টাকায় কেনা জামা পরনে রাখতে পারবে না, খুলে দাও। আব্দুলুজ্জা পরনের জামাটা খুলে দিয়া, গায়ের জামা খুলে দিয়া হাঁটতে শুরু করলেন। একটু যাওয়ার পরে চাচা ডেকে বলে, রে আব্দুলুজ্জার শোনো। আব্দুলুজ্জার মনটা বড় হলো, হয়তোবা চাচা জামাটা ফেরত দেবে। কাছে যাওয়ার পর আব্দুলুজ্জাকে চাচা ডেকে বলে, আব্দুলুজ্জারে তোমার পরনে যে লুঙ্গিটা আছে এটা কার টাকায় কেনা বলো? আব্দুলুজ্জা ডেকে বলে, চাচা এটাও তো আপনার টাকায় কেনা। চাচা ডেকে বলে, আব্দুলুজ্জা তুমি যদি কোরআনের দাওয়াত গ্রহণ করো, কালিমা পড়ো, শুধু ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেব, বঞ্চিত করবো, এতটুকুই নয়, কোরআনের কালিমা পড়লে আমার টাকায় কেনা জামা, আমার টাকায় কেনা লুঙ্গি পরনে রাখতে পারবে না, খুলে দাও। পাশান চাচা নিজুর চাচা 18 বছরের যুবকের গায়ের জামা পরনের লুঙ্গি খুলে বিবস্ত্র করে দিল। রাতের অন্ধকার, আব্দুলুজ্জা চলতে শুরু করলেন প্রিয় নবীজির দরবারে তিনি যাবেন। পথিমধ্যে মায়ের বাড়ি পড়ল। রাতের বেলায় মায়ের দরজায় গিয়ে আব্দুলুজ্জা এইভাবে করে আওয়াজ করেছেন দরজার উপরে। মা ডেকে বলেন, কে গো তুমি? চাচা বলে, আমি আব্দুলুজ্জা। মা বড় খুশি হয়েছেন, আমার জাদুমণি এসেছে। দৌড়ে এসে মা দরজা খুলে দিয়েছেন। মা দরজা খুলে অবাক চিত্তে তাকিয়ে দেখেন 18 বছরের যুবক, গায়ে একটা জামা নাই, পরনের লুঙ্গিটাও নাই, গায়ে সুতা নাই, পায়ে জুতা নাই। আব্দুলুজ্জার শরীরটা কনকনে শীতে থরথর করে কাঁপে। মা হঠাৎ করে কাপড় দিয়ে, কাপড়ের আঁচল দিয়ে নিজের চোখ ঢেকে নিলেন। মা ডেকে বলেন, রে আব্দুলুজ্জা তোমার এই অবস্থা কেন? আব্দুলুজ্জা ডেকে বলেন, মা আমি চাচার সঙ্গে বলেছিলাম মক্কা নগরীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করব, এই বলার অপরাধে আমার চাচা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, গায়ের জামাটা খুলে রেখে দিয়েছে, পরনের লুঙ্গিটা খুলে দিকে রেখে দিয়েছে। মা কেঁদে কেঁদে বলেন, বাবা তোমার জন্য আমি কি করতে পারি? আব্দুলুজ্জা ডেকে বলেন, মা আমার জন্য কিছুই করা লাগবে না, যদি তোমার কাছে একটু কাপড় থেকে আমাকে কাপড় দাও। মা এনে একটা কম্বল আব্দুলুজ্জার হাতে তুলে দিলেন। 18 বছরের যুবক ওই আব্দুলুজ্জা কম্বলের একটা মাথা দিয়া লজ্জাস্থান রাখলেন, আর একটা মাথা কোনো রকম কাঁধের উপরে ফেললেন। আব্দুলুজ্জা দৌড়ে দৌড়ে রসুলুল্লাহর দরবারে পৌঁছে গেলেন। এমন অবস্থা দেখে রসুলুল্লাহ ডেকে বলেন, যুবক কে গো তুমি? ওই যুবক ডেকে বলে, আমি আব্দুলুজ্জা। কেন এসেছো, তোমার এই অবস্থা কেন? আব্দুলুজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হন, কোরআন যদি আল্লাহর পাঠানো ওহী হয়, আমি এই দাওয়াত গ্রহণ করব, ঈমান আনব বলার কারণে। ছোট্টবেলায় বাপ হারানোর পরে, বাবার ইন্তেকালের পরে যে চাচা আমার ভরণ পোষণের দায়িত্ব দিয়ে নিয়েছিল, ওই চাচা ঈমান আনব বলার অপরাধে আমার সারা জীবনের পরিশ্রমে কামাই করা সম্পদ চাচা আত্মসাত করলো, সম্পদ থেকে বঞ্চিত করলো, তার ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। এমনকি নিটুর চাচা আমার গায়ের জামা পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিল। আল্লাহর নবী কাঁদলেন আর বললেন, রে আব্দুলুজ্জা কি নাম তোমার? যুবক যুবক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুলুজ্জা। আল্লাহর নবী বলেন, তুমি কি চাও? ওই যুবক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাই না, শুধু আপনার হাতে কালিমাটা পড়ে নিতে চাই। আল্লাহর নবী পড়ায় দিলেন, ও আব্দুলুজ্জা তুমি আমার সঙ্গে পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن محمدا عبده ورسوله
আমার ভাইয়েরা যুবক কালিমা পড়ে নিলেন, আল্লাহর নবী ডেকে বলেন, এই যুবক তোমার নাম আব্দুল উজ্জা, আব্দুল মানি হলো গোলাম, উজ্জা ছিল একটা মূর্তির নাম, আব্দুল উজ্জা অর্থ উজ্জা নামের মূর্তির গোলাম। আল্লাহর নবী ডেকে বলেন, আব্দুল উজ্জা এখন থেকে আর তোমার নাম আব্দুল উজ্জা হবে না, এখন থেকে আমি নবী তোমার নাম পছন্দ করে দিলাম আব্দুল্লাহ। বন্ধুরা আমার প্রিয় নবীজি আব্দুল্লাহর দিকে তাকালেন, আব্দুল্লাহ দুলবাদাইন, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, দানা নাই, অর্থ নাই, করি নাই, শিক্ষা নাই, বিদ্যা নাই, ওই আব্দুল উজ্জা থাকবে কোথায়, যাবেন কোথায়? আল্লাহর নবী আসহাবে সুফায় আব্দুল উজ্জাকে আব্দুল্লাহকে জায়গা করে দিলেন। রাত যত গভীর হয় সাহাবাই কেরাম সবাই ঘুমিয়ে পড়েন, কিন্তু নবীজির এই সাহাবি আব্দুল্লাহ জুলবাদাইনের ঘুম আসে না। রাত যত গভীর হয় ছোট্টবেলায় বাবার ইন্তিকালের কথা মনে পড়ে, রাত যত বেড়ে চলে ওই চাচার বাড়িতে কামলা দেওয়ার কথা মনে পড়ে, রাত যত গভীর হয় হযরত আব্দুল্লাহর চোখে চাচার নির্মম ব্যবহারের কথা, অত্যাচারের কথা মনে পড়ে, আব্দুল্লাহ জোরে জোরে কান্দেন আর রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত করেন। আমার ভাইয়েরা সকালবেলায় সাহাবায়ে কেরাম এসে নবীজির কাছে নালিশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নতুন সাহাবী আব্দুল্লাহকে আমাদের সঙ্গে থাকতে দিয়েছেন, ওই আব্দুল্লাহ রাত যত গভীর হয় তত চিৎকার করে, কেঁদে কেঁদে কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহ চিৎকারের আওয়াজে, কান্নার আওয়াজে আমরা ঘুমাতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করে দিন আব্দুল্লাহ যেন রাতের গভীরে এমনি করে চিৎকার করে কোরআন তেলাওয়াত না করে। আল্লাহর নবী ডেকে বলেন, রে সাহাবীরা আমার আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াতে বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ কোরআনের এমন প্রেমিক, তার ইমানের দাম আল্লাহর কাছে এত বেশি। এই আব্দুল্লাহ ইমান আনতে গিয়া জায়গা জমি হারিয়েছে, ঘর বাড়ি থেকে বঞ্চিত হয়েছে, এমন কি আমার এই আব্দুল্লাহ গায়ের জামা পরনের লুঙ্গিটা পর্যন্ত রাখতে পারে নাই, তার ইচ্ছে মতো তাকে কোরআন তেলাওয়াত করতে দাও, বাধা দিও না। এক জিহাদের ময়দানে যাচ্ছেন প্রিয় নবীজি, সাহাবাই কেরাম প্রাণ ভরে দান করলেন, হযরতে আব্দুল্লাহ দান করার মতো কিছুই নাই। আমার ভাইয়েরা পথিমধ্যে গিয়া হযরতে আব্দুল্লাহ রাসূলুল্লাহর সামনে গিয়া দাঁড়ায়ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু আরজ করতে চাই, কথা বলতে চাই। আমার ভাইয়েরা আল্লাহর নবী ডেকে বলেন, আব্দুল্লাহ তুমি বলো। হযরতে আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবাই কেরামের অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, সোনা আছে, দানা আছে, জায়গা জমি আছে, তারা প্রাণ ভরে দান করেছেন, আমি তো কিছুই দান করতে পারি নাই গো নবীজি, তবে আমি আপনার কাছে দোয়া চাই, আমি আব্দুল্লাহ আমার জীবনটা কোরআনের জন্য ওয়াকফ করে দিলাম, এই যে জিহাদের ময়দানে চলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন এই জিহাদে কোরআনের জন্য আমি আব্দুল্লাহকে শাহাদাতের দরজা নসিব করে দেন। আমার বন্ধুরা আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটা গাছের বাকল নিয়ে আসো, গাছের একটা ছাল নিয়ে আসো। খুশি মনে হযরতে আব্দুল্লাহ গাছের বাকল এনে নবীজির হাতে তুলে দিলেন, আল্লাহর নবী নিজ হাতে আব্দুল্লাহর হাতের উপরে গাছের বাকলটা মুড়িয়ে দিয়ে আব্দুল্লাহর হাত ধরে হাতটা এভাবে আকাশের দিকে উঠিয়ে আল্লাহর নবী বলতেছেন, ওগো আব্দুল, ওগো আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আজকের এই দিনে আমার আব্দুল্লাহর রক্ত গোশতকে কাফেরদের তীর তরবারির জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ চিৎকার করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শহীদ হতে চেয়েছি, জীবন দিতে চেয়েছি, আর আপনি আমার গোশত রক্তকে কাফেরদের তীর তরবারির জন্য হারাম করে দিলেন, এটা কি করে হয়? আল্লাহর নবী ডেকে বলেন, আব্দুল্লাহ রে তুমি শাহাদাতের দরজা পাওয়ার নিয়ত করে এসেছো, এখন যদি জ্বরে পড়েও তোমার মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের দরজা নসিব করে দেবেন। বন্ধুরা আমার জিহাদের ময়দানে চলে গেলেন প্রিয় নবীজি, হযরতে আব্দুল্লাহর শরীরে প্রচন্ড জ্বর এলো। আমার ভাইয়েরা হযরতে আব্দুল্লাহ তাবুর ভিতরে ইন্তেকাল করেছেন, পড়ুন ইন্না লিল্লাহি
সবাই মহব্বতে পড়ুন ইন্না লিল্লাহি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, খবর পৌঁছে গেল, আল্লাহর নবী বললেন আব্দুল্লাহর গোসল এবং জানাজার আয়োজন করো, সব আয়োজন সারা হয়ে গেল। আল্লাহর নবী জানাজার মাঠে গিয়ে পা মুবারক খাড়া করে করে হাঁটেন, আঙ্গুলের উপর ভর করে হাঁটেন। সাহাবাই কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূল আল্লাহ আপনি এমনি করে কেন হাঁটেন? আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরা আমার এই আব্দুল্লাহর সলাতে জানাজায় আকাশ থেকে এত সংখ্যক ফেরেশতা নেমে এসে অংশগ্রহণ করেছে, ফেরেশতাদের ভিড়ে আমি নবী জমিনে পা রাখার জায়গা পর্যন্ত খুঁজে পাই না। আরেকবার আরেকবার আমার ভাইয়েরা, সব কথা একদিনে বলা যায় না, শেষ করা যায় না। আমি বুঝাইতে চেয়েছিলাম যারা কোরআনের জন্য পাগল হয়েছে, যারা কোরআনের প্রেমিক হয়েছে, মহব্বত করেছে, তারা এইভাবে করে ঘর বাড়ি জায়গা জমি অর্থ সম্পদ গায়ের জামা পরনের লুঙ্গি পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ উদাহরণ দিলাম এই জন্য, হিসাব মিলাইয়া দেখো কোরআনের সাথে তোমার ভালোবাসা কদ্দূর আছে। আপনার হিসাব আমি করতে পারবো না, আমার হিসেব তো আপনি করতে পারবেন না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কোরআনের সাথে কদ্দূর মহব্বত আছে, কদ্দূর ভালোবাসা আছে। আমার ভাইয়েরা, হিসেবটা আমরা মিলিয়ে দেখতে, আমাদেরকে মিলিয়ে দেখতে হবে, হিসেব মিলিয়ে দেখতে হবে। আপনি যখন ফ্যানের নিচে ঘুমান, তখন যদি আপনি চিন্তা না করেন এই হেপসকানার শিক্ষকের মাথার উপর ফ্যান চলে কিনা, ছাত্রদের মাথার উপর ফ্যান আছে কিনা, এই চিন্তা মাথায় না ঢুকলে আপনি প্রকৃত কোরআন প্রেমিক হতে পারেন না, ঠিক না বেঠি? আমার ভাইরা, আপনি খাবার খেতে বসেছেন, ভালো খাবারের আয়োজন, আপনার দিলে যদি, মাথায় যদি এই চিন্তা না আসে আমি ভালো খাবার খেতে বসেছি, এই হাফেজিয়া মাদ্রাসার এই শিক্ষক ছাত্র এদের টেবিলে কি এরকম খাবার আছে, ওদের সামনে কি এরকম চারটা পাঁচটা তরকারি আছে, ভালো আয়োজন আছে, এই চিন্তা যতক্ষণ আপনার মাথায় না ঢুকবে ততক্ষণ আপনি কোরআন প্রেমিক হতে পারেন না, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? ও বন্ধুরা আমার, সুতরাং আসুন কোরআনকে মহব্বত করি, কোরআনকে বন্ধু বানাই, কারণ কবরে এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, গল্প বলছি না, রাসূলুল্লাহর হাদিস, গল্প নয় রাসূলুল্লাহর হাদিস। কবরে যখন আপনাকে ঢুকানো হবে, একজন মাইয়েতকে যখন কবরে রাখা হয়, তখন জাহান্নামের আগুন সাপ বিচ্ছু তাকে আক্রমণ করতে চায়, সেই সময় আপনার চারপাশে চারটা বস্তু গিয়ে আপনাকে ঘিরে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে অনেকে বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আনতে মনে নাই, বাড়িতে রেখে আসছেন, সাথে আনছেন মাশাল্লাহ, সাথে আনছেন, তাহলে বলে ফেলেন সুবহানাল্লাহ, এই তো হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন। আপনার নামাজ, আপনার সলাত, আপনার সিয়াম, সলাত সোম আর কোরআন এবং আপনার দান সৎকা, সুবহানাল্লাহ বলবেন, কয়টা বস্তু? কয়টা? চারটি বস্তু আপনার চারপাশে দাঁড়িয়ে যাবে, জাহান্নামের আগুন আপনার আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার কাছ পর্যন্ত আসার পথ খুঁজে পাবে না, সুবহানাল্লাহ বলবেন। এমন বর্ণনাও পাওয়া যায় যে যারা কোরআনের প্রেমিক হয়, কোরআনের প্রেমিক যখন হয়, ওই কোরআনের প্রেমিককে কবরে রাখার সাথে সাথে এই কোরআন একটা পাখির আকার ধারণ করে এই মাইয়েতের রুকে, মাইয়েতকে তার ডানা তলে লুকিয়ে রেখে দেবে। আরেকবার, মাইয়েতকে ডানা তলে লুকিয়ে রাখবে, মুনকার নাকির আসবে, এসে বলবে এই কবরে তো আব্দুল করিমকে দাফন করা হয়েছিল, ওই পাখি বলবে হ্যাঁ তো এখন কোথায় আছে, বলে যে কি জন্য, বলছে তার সঙ্গে আমাদের তো কথা আছে, কিসের কথা বলো, আরে তোমার সাথে বলে লাভ হবে কি, তাকে প্রশ্ন করব, মার রব্বুক মা দিনুক মান নাবিউক, তাকে তিনটা প্রশ্ন করব, বলে যে প্রশ্ন আমাকে করো,
পাখি বলে যে আমার সাথে কথা বলো, ফেরেশতারা বলে যে আল্লাহ কি আজিব তামা, সেই পাখি আবার কে? ও তো মাইয়াতকে আড়াল করে রেখেছে, পাখি বলবে হ্যাঁ তাকে আমার ডানা তলে লুকিয়ে রেখেছি, পাখি বলবে আমার ডানা তলে তাকে লুকিয়ে রেখেছি, মুনকার নকির বলবে যে আল্লাহ কি আজিব তামাশা, এই আবার কে? আল্লাহ বলবেন ও মুনকার নকির সওয়াল জবাব দরকার নেই, এটা হলো আমার কোরআন, আমার এই বান্দা আমার এই বান্দি দুনিয়ায় কোরআনের পাগল ছিল, নিজের ভোগ বিলাস আরামায়েশ ছেড়ে দিয়েছিল কোরআনের জন্যে, এই কোরআন আজকে পাখির আকার ধারণ করে তার ডানা তলে আমার বান্দাকে লুকিয়ে রেখেছে, বের করার কোনো সুযোগ নাই, সওয়াল জবাব দরকার নাই, জলদি করে তোমরা ফিরে যাও, আর আমার এই কোরআন আমার এই বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে যাই কি চাই না? সবাই যেতে চাই, আল্লাহকে হাত দেখাতে পারেন কে কে যেতে চাই? আল্লাহ হাতগুলি কবুল করুন বলি আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াজান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াজান্না, আল্লাহ বলেন দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে, তোমার রবের জান্নাতের দিকে। কি করতে বলছে? দৌড়াতে। কি করতে বলছে? দৌড়াতে। ঘুমাই গেছেন তো আপনারা? যারা দৌড়ায় কোন দিকে দৌড়ায়? যারা দৌড়ায় কোন দিকে দৌড়ায়? সামনের দিকে। চোখ বন্ধ করে না খোলা রেখে? খোলা রেখে। পিছনের দিকে তাকিয়ে দৌড়ায় না সামনের দিকে তাকিয়ে? সামনের দিকে। আল্লাহ বলেন ওয়াসারিউ, দৌড়াও দৌড়াও। তাহলে দৌড়াতে চাই, আমাদের টার্গেট হলো জান্নাত। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন আমাদের টার্গেট জান্নাত। সবাই বলেন আমাদের বাড়ি জান্নাতে, যেতে চাই জান্নাতে। আল্লাহ বলেন জান্নাতে যেতে চাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন দৌড়ো আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে। জান্নাতটা এত বিশাল, এই বিশাল জমিন বিশাল আকাশের মতো বিস্তৃত হলো আল্লাহর জান্নাত। আরেকবার, আকাশ কত বিশাল এটা বুঝাবার সময় এখন নাই, বোঝানোর মতো সময় নাই, আপনাদের হয়তো সেই ইমেজ নাই, আল্লাহর সৃষ্টি জগৎ কত বিশাল। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন আমার ভাইরা। তো আল্লাহ বললেন দৌড়াও জান্নাতের দিকে। এখন জান্নাতের দিকে দৌড়াবো আল্লাহ, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। জান্নাত বলার আগে ক্ষমার কথা আল্লাহ কেন বললেন, এটা আপনাদেরকে একটু বুঝাতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর খুব বেশি লম্বা করব না। হ্যাঁ আমার ভাইয়েরা, কিছু লোক তো আমাদেরকে থুইয়া বাড়ি চলে গেছে, তাদের খিচুড়ি কে খাবে? আমাদেরকে বলতো দুই তিনবার খাওয়া লাগবে। আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ বললেন জান্নাতের দিকে দৌড়াও, কিন্তু আগে বললেন আমার ক্ষমার দিকে দৌড়াও। কেন বললেন? এই কারণে বুঝাইতে চাই। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে না? ছেলে মেয়ে বা নাতি নাতনি আছে না? আছে। এখন আপনি একেবারে নতুন এক সেট জামা পরে, পাঞ্জাবি পাজামা পরে, রুমাল পরে, আপনি আতর গোলাপ স্প্রে করে রওনা করেছেন মাহফিলে আসবেন, এমন সময় আপনার ছোট্ট বাচ্চা অথবা ছোট্ট নাতি নাতনিটা আপনাকে দেখে দৌড়ে এসে হাতছানি দিয়েছে আপনার কোলে উঠবে। আছেন তো আমার সাথে? আমার সাথে আছেন আপনারা? মাশাআল্লাহ। বাচ্চাটা হাতছানি দিয়েছে আপনার কোলে উঠতে চায়, কিন্তু বাচ্চার গায়ে আছে ময়লা ধুলেবালি। ঘুমাই গেছেন তো? বাচ্চার গায়ে আছে ধুলেবালি। এখন এই ধুলেবালি মিশ্রিত বাচ্চাকে যদি কোলে নেন, আপনার নতুন জামার 12:30 বেজে যাবে, ঠিক না বেঠিক? মাহফিলে আর যাওয়া হবে না, বিয়ে বাড়িতে আর যাওয়া হবে না। এখন কি করবেন? বাচ্চাটাও এমন, ও আপনার কোলে উঠবে আর আপনিও তাকে কোলে না নিয়ে
পারবেন না, ঠিক না বেটি? ছেলে মেয়ে নাতি নাতনির জন্য আমাদের দিলে মায়া আছে না নাই? সম্পদের চাইতে সন্তানের মায়া বেশি, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, মা বাবা সম্পদ হারাতে প্রস্তুত কিন্তু সন্তান হারাতে প্রস্তুত না, ঠিক না বেটি? সন্তানের মায়া বেশি। এখন বাচ্চাটা এসেছে আপনার কোলে উঠবে, ওর শরীরে ধুলা ময়লা, কিন্তু তাকে যদি কোলে নেন আপনার জামা শেষ, আবার কোলে না নিয়ে পারবেন না, তখন কি করেন? আস্তে আস্তে করে বাচ্চার গায়ে এইভাবে এইভাবে আপনার হাত দিয়ে ঝেড়ে মুছে বাচ্চার শরীরের ধুলামুলি সাফ করে এরপরে বাচ্চাটাকে কোলে নেন, ঠিক না বেটি? বাচ্চাটাকে কিভাবে কোলে নিয়েছেন? ধুলা পরিষ্কার করে। বাচ্চাকে কিভাবে নিয়েছেন? ময়লা পরিষ্কার করে। আল্লাহ রব্বুল আলামিন বুঝাইয়া দিতে চান, রে আমার বান্দা বান্দি, তোমরা আমার জান্নাতের দিকে দৌড়ে চলেছ, কিন্তু তোমার আমল নামায় পাপ আছে, গুনাহ আছে, তোমার গুনার পাপ সহকারে তোমার সন্তানকে যেমন তুমি ধুলা ময়লার সহকারে কোলে নিতে পারো না, ঝেড়ে মুছে সাফ করে কোলে নাও। আমি আল্লাহ তোমার পাপ রাশি আমল নামায় লিপিবদ্ধ রেখে আমি তোমাকে আমার জান্নাতে উঠাতে পারি না। যখনই আমার জান্নাতের দিকে তুমি ছুটে চলবে, আর তখনই আমি আল্লাহ তোমার আমল নামা থেকে ঝেড়ে মুছে গুনাহ সাফ করে আমল নামা পবিত্র করে সওয়াব দিয়া পরিপূর্ণ করে তোমাকে আমার জান্নাতে উঠাইয়া নে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও আমার ক্ষমার দিকে, ওয়াজান্নাতি ওয়াজান্না, এবং আমার জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, এমন জান্নাত যা আকাশ জমিনের চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ কার জন্য বানিয়েছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন। কার জন্য? আর একটু মহব্বতে, মুত্তাকি অর্থ কি? আল্লাহকে যারা ভয় করে। আর একটা সহজ একেবারে গা গেরামের অর্থ বলবো, মুত্তাকি অর্থ হলো ভালো মানুষ। ঘুমাই গেছে? মুত্তাকি অর্থ হলো ভালো মনের মানুষ। মুখস্থ করে নিন, মসজিদে বসে বসে মোনাজাতে কাঁদার লোক আছে, মাহফিলে বসে মোনাজাতে কান্না করার লোক আছে, পীরের দরবারে বসে মোনাজাতে কান্না করার লোক আছে, তাবলিগ জামাতের মোনাজাতে ইস্তেমায় কান্না করার লোক আছে, যেই পরিমাণ সমাজে কিন্তু সেই পরিমাণ ভালো মানুষ নাই, ঠিক না বেটি? ঠিক না বেটি? আপনি কোন পীরের মুরিদ জানা দরকার নেই, আপনি কোন দল করেন জানা দরকার নাই, আমার জানা দরকার। যদি আপনি হন একজন মুসলিম তাহলে আপনি জান্নাত নিশ্চয়ই চান, ঠিক না বেটি? যদি আপনি মুসলিম হন তাহলে আপনি জান্নাতে যেতে চান কি চান না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি মানে হলো আল্লাহকে ভয় করে যে লোকটা ভালো মানুষ হয়ে যায়। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করে যে লোকটা ভালো মানুষ হয় তাকেই মুত্তাকি বলে, ঠিক না বেটি? সুতরাং আসুন ভালো মানুষ হই, মনটাকে বড় করি। আবার ভালো মানুষের ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময় লাগবে, কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে ব্যাখ্যা দিতে অনেক লম্বা লাগবে সময়। আজকে আর আপনাদেরকে কষ্ট দেব না, আমি আপনাদের খিদমতে যদ্দূর কথা বলেছি অদ্দূর কথা মনে রাখার মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আমিন, আবার বলি আমিন, আবার বলি আমিন। যদিও কম সময় কথা বলেছি তবু একটা ক্রিম টাইমে আমরা মাহফিলটা শেষ করে দিতে চাই ইনশাআল্লাহ। যদ্দূর কথা হয়েছে আল্লাহ যেন অতটুকু কথাতে আমাদেরকে তুষ্ট করেন, তৃপ্তি দান করেন বলি আমিন, হিদায়ত দান করেন বলি আমিন, নিয়ামত দান করুন বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من القاسرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إنا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم يا رب العالمين يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث مولاي كريم امرا جوغ نالايك اي গোকুল নগর তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে তোমার কুরআনের মাহফিল সাজায়া গভীর রাতে বাড়ি যাওয়ার পথে তাকায় দেখো তোমার রহমতি দরজায় ভিক্ষুকের মতো হাত দুটো বাড়িয়েছি মাওলানা আমাদের পাপের দিকে তাকায়ও না আমাদের অযোগ্যতার দিকে তাকায়ও না তুমি তোমার গফুরুর রাহিম নামের আজমতে আমাদের হাতগুলি কবুল করে নাও বিকেল থেকে মাহফিল শুরু হয়েছে সালাত সালাম আদায় করেছি যিকির আজকার করেছি দরুদ ইস্তেগফার পড়েছি আল্লাহ যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও সহি আলফা সোনার মদিনায় নবী পাকের রুহ মুবারকে পৌঁছিয়ে দাও তমাম আম্বিয়ায় কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম মাশায়েখ আজম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন সবার আরওয়ায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন এই মাহফিল যারা সাজাইছেন কাছে থেকে দূরে থেকে দেশে থেকে বিদেশে থেকে চাকরিজীবী ব্যবসায়ী এলাকাবাসী যারা যেভাবে সহযোগিতা করেছেন আর আমরা যারা তোমার দরবারে এসে হাত তুলেছি আল্লাহ আমাদের যাদের জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল যাদের চির দুঃখে বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের একা বাসিন্দা হয়ে গেল আল্লাহ দয়া করে আমাদের আব্বার আম্মার আরোহার পরে সওয়াব সালাম পৌঁছাইয়া দাও মা বাবার কবর গুলি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হামুগুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুগুমা আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছেন হায়াত দারাজ করে দিও সুস্থ রেখো নেক আমল করার তৌফিক দিও ইমানের সঙ্গে খাতিমা বিল খায়ের নসিব করে দিও মাওলানা করিম আল্লাহ তাআলা এই মাহফিলের সভাপতি মহোদয় প্রবীণ মানুষ আল্লাহ তাআলা তোমার বান্দার একাত্তরের রণাঙ্গনের অবদান ভূমিকা তুমি কবুল করে নাও আর এই মাদ্রাসা এই মসজিদ ঈদগার জন্য ওনাদের খেদমতকে কবুল করে নাও ওনার মা বাবা এখানে জায়গা ওয়াকফ করে দিয়ে আজ মাটির নিচে শুয়ে আছেন আল্লাহ দয়া করে তাদের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন এই এলাকাবাসী চেয়ারম্যান সাহেব সহ আমি নাম মনে রাখতে পারি নাই মাওলা যারা যেভাবে মাহফিল সাজাতে মাদ্রাসা সাজাতে ঈদগাহ সাজাতে মসজিদ সাজাতে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের নামে নামে দয়া করে খেদমত কবুল করে নাও তাদের আমল নামায় সওয়াব জমা করে দাও আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম যারা এসেছেন তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসা কমিটির সদস্য বৃন্দ শিক্ষক মণ্ডলী ছাত্র বৃন্দ আল্লাহ প্রত্যেককে দয়া করে দ্বীনের চেরাগ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও এই প্রতিষ্ঠানগুলির যত অভাব আছে কমতি আছে তোমার কুদরত দ্বারা তুমি ইন্তেজাম বিল খাইর করে দাও আল্লাহ তাআলা এই এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে দান করে আল্লাহ যারা দানের বেলায় দৌড়ে আসে তোমার জান্নাতকে দৌড়িয়ে তাদের কাছে পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা এই মাহফিলকে দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও প্রতি বছরের জন্য আরও সুন্দর তাফসিরুল কোরআন মাহফিল তুমি এই ময়দানে কবুল করে নাও
পর্দার আড়ালের মা বোনেরা যারা হাত তুলেছেন তাদের হাতগুলি কবুলার মঞ্জুর করে নাও। প্রত্যেকের ফরিয়াদগুলি তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমাদের মাঝে আমাদের আপনজনদের মাঝে অসুস্থ যারা আছে দয়া করে সুস্থ করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। অভাবগ্রস্তদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। বিপদগ্রস্তদেরকে তোমার রহমত দ্বারা আসান করে দাও। এই মাদ্রাসা থেকে আজকে চারটি জীবন্ত কোরআন বের হয়েছে আল্লাহ। এ কোরআনের চারজন হাফেজকে চেরাগ হিসেবে কবুলার মঞ্জুর করে নাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين